অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 208 রান সংগ্রহ করে ভারত। ওপেনার কেএল রাহুলের দুর্দান্ত 54, সূর্যকুমার যাদব করেছেন 25 বল থেকে 46 রান। তারপর পরই পিচে আসেন নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া। মাত্র 25 বল থেকে অর্ধশতক পূর্ণ করার পর শেষ পর্যন্ত 30 বলে খেলেন অপরাজিত 71 রানের এক বিধ্বংসী ইনিংস। 71 রানের এই ইনিংসে তিনি হাঁকান 7টি চার এবং 5টি বিশাল ছক্কা, যেখানে তার স্ট্রাইক রেট 236। প্রিয় দর্শক, এদিন ইনিংসের শেষ 3 বলে 3 ছক্কা মারার পর হার্দিকের ব্যাটিং দেখে অবাক হয়েছে অজি ক্রিকেটাররা। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20তে এটাই হার্দিকের সর্বোচ্চ ইনিংস।